এটা নতুন বিজনেস স্টার্ট করিম। অ কর কর মানে টকা টকা না লাগিব নেকি বিজনেস তো কি কি করিম আলোচনা করে ডিসাইড করি লম কিন্তু এটু বিজনেস মই মোর মতেই করিম ঠিক আছে আগতে বিজনেস কি করবি ডিসাইড করি ল তুমি কথা তো গুরুত্ব নিদিয়ার দরে কলা যে পেপস কথা নাই আহি কইছো বিজনেস করি কি বিজনেস করিবি নকরিবি এটা লাগে একো ডিসাইড করা নাই মই আর বেলাকে কি গুরুত্ব দিম তো ঠিক আছে তেনে হলে পিছত একো গণ্ডগোল নহলে হল কিন্তু গণ্ডগোল মানে ফাইনেন্সের কথা কইছো আহা বাবা মোর খাদ্যর ভিতর যদি তোর বিজনেস তো হয় তেতিয়া গণ্ডগোলর কোনো কথাই না থাকে ওকে মই ডিসকাস করে জানাই আছো জেড মরু আছে আর মই মোর জেড দেখুয়া হেরিম রুমতে আছো কেউ নয় কত লগ পাম কোয়াসুন বাহির ঠিক আছে দিয়া মানে গে আছো ওকে বাই রোজেট তুমি আহাসুন মোর অল্প কাম আছে আহা অ গৈছো মই গাড়ীতে বহি আছো কাম ফাস্ট ইয়া ও বৰমন্দা আমাৰ দিন আৰু উকলিল বুজিছে অকল নেগেটিভ থিংকিং আৰু নিজের কাম করে থাকাচন লোকের কথা মাজত কিয় সুমা নহয় মানে একু নহয় মানে নহয় অসুবিধা পোৱা নাই যেতিয়া কাম করে থাকা এইটো কাম নাইকিয়াটো বেলেগত বহি থাকিব নালাগে অফিসতে বহি থাকিবা হব বাৰু আৰু এটা কথা হ'ব ৰূপা এতিয়াৰ পৰাহে আমাৰ আসল যুঁজখন আৰম্ভ হ'ব কি কৈছে দেউতা হ বাবাই বোলে নতুন বিজনেছ এটা আৰম্ভ কৰিব ক'ত কৰিব কি কৰিব এতিয়ালৈকে একো গম পোৱা নাই কিন্তু এটা কথা সঁচা তোমাক টার্গেট কৰিয়ে সি এই বিজনেছ কৰাৰ কথা ভাবিছে এতিয়া তুমি দূৰে দূৰে থাকিলে নহ'ব কিবা বুজি পাইছানে মই কি কৈ আছো মই এটা শ্বপিং কমপ্লেক্স খোলাৰ প্লেন কৰিছো মই কথাটো মনে মনে ভাবি আছো আজিকালি এইটো বিৰাট প্ৰফিটেবল বিজনেছ ইয়াৰ ৰাইট আৰু মই তোমালোক দুজনকে মোৰ লগত লম বুলি ভাবিছোঁ মইতো থাকিমেই কিন্তু ফুল্লি ইনভল্ভ হ'বলৈ অসুবিধা হ'ব নেকি কিয় মোৰ আৰু এটা কামো থাকিব মানে মই ষ্টাৰ্ট কৰিবলৈ যোৱা বিজনেছটো তোমাৰ সেইটো প্লেন সদ্যহতে বাদ দিয়া কাৰণ এখন শ্বপিং মল খুলিবলৈ হ'লে মোৰ দুজনমান বিশ্বাসী মানুহৰ খুবেই প্ৰয়োজন হ'ব ঠিক আছে তেনেহ'লে মই খুৰাৰ লগত কথাটো আলোচনা কৰিম এণ্ড আই হোপ অনুজ তোমাৰ কোনো প্ৰব্লেম নাই 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 মোৰো একো প্ৰব্লেম নাই মোক কামহে লাগে ৰাইট এই কথাবোৰ অফিচত ডিছকাছ কৰিবলৈ চুইটেবল নহ'ব বুলি আই কল ইউ গাইজ হিয়ৰ আৰু মই পেপছকো ইনফৰ্ম কৰি দিছোঁ আৰু আমি কাম আজিৰ পৰাই ষ্টাৰ্ট দিম হ'ব ঠিক আছে শ্বিয়'ৰ বলাছোঁ ৰোজেট আমি ওলাই দিওঁ অফিচলৈ যাব নেকি চাই লওঁ বলাছোঁ বলক অনুজ উইল চি ইউ বহুত দিনৰ মূৰত ইমান কামৰ ষ্ট্ৰেছ বাঢ়িছে অ' গড মোৰ চাগে এডজাষ্ট হওঁতে অকণমান টাইম লাগিব
পড়ো।